কাশীপুরে আজ ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বললেন অর্জুন চৌরাসিয়ার এই মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত হওয়া দরকার সিবিআই তদন্ত চাইছেন তিনি এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে কুণালদা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে বললেন এই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত কাশীপুরে দাঁড়িয়ে কথা বললেন অমিত শাহ কি বলবেন উনি দাঁড়িয়ে বললেন না বসে বললেন না শুয়ে বললেন আমি জানি না অমিত শাহর মুখে সিবিআই তদন্ত মানায় না সিবিআই এর এফআইআর নেমড নারদ মামলায় শুভেন্দু অধিকারী ওনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে যদি ওনাকে নিরপেক্ষতা দেখাতে হয় আগে সিবিআই কে দিয়ে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করান তারপর সিবিআই নিয়ে বড় বড় কথা বলবেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারকে কলুষিত করে বিজেপি নেতার ভূমিকায় সংকীর্ণ রাজনীতি করছেন যে মৃত্যু অনভিপ্রেত সেটা আদৌ আত্মহত্যা না হত্যা তার কোনো ফয়সলা হয়নি মৃতদেহের রাজনীতি করতে নেমেছেন আমরা বলছি এটা সম্পূর্ণ একটা কোন মঞ্চ দরকার ছিল তার নাটক করার তার জন্য এর পেছনে পর্দার পেছনে কি কি আছে সেগুলো যথাযথভাবে তদন্ত হওয়া উচিত যে মৃত্যু হয়েছে মৃত্যু খারাপ কিন্তু সেই ব্যক্তি বিজেপির নেতার ঘনিষ্ঠ ছিলেন পরবর্তীকালে দাঁড়িয়েছিলেন আমাদের স্থানীয় বিধায়ক অতীন ঘোষ তিনি যা বলার জানিয়েছেন